গাছের মধ্যে দিয়ে বেঁচে থাকবে পুলওয়ামায় নিহত বীর শহীদরা, এমনই বার্তা দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করলো শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন টিম। গাছের মধ্যে দিয়ে বেঁচে থাকবে পুলওয়ামায় নিহত বীর শহীদরা, এদিন এমনই বার্তা দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করলো শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন টিম। এদিন সুভাষপল্লী ভীমজিওর ক্লাবের পার্কে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জানা গেছে প্রতিটি গাছের নাম রাখা হচ্ছে বীর শহীদদের নামে। এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছ লাগান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তথা শিলিগুড়ির পৌর নিগমের বিরোধী দল নেতা রঞ্জন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ। দেখুন, আজকে 14 ফেব্রুয়ারি একটা এমনিতেই আমাদের যেমন একটা ভ্যালেন্টাইন্স ডে, পাশাপাশি পুলওয়ামায় আমাদের 14 জন বীর সৈনিক তারা জীবন দিয়ে আমাদের দেশকে রক্ষা করতে তাদের জীবন দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই দিনটিকে উদযাপনের ক্ষেত্রে ইউনিক আমাকে যখন প্রথম এই প্রস্তাব দেয়, আমি সানন্দে গ্রহণ করি। এবং আমার ওয়ার্ডে আমি গত 5 বছর ধরে যেহেতু এই কংক্রিটের জঙ্গলে গাছপালা ফুল ফল প্রায় বিভিন্ন জায়গা থেকে উঠে গেছে, চেষ্টা করেছি ওয়ার্ডটাকে সবুজায়ন করবার, প্রচুর ফুলের ফলের গাছ লাগিয়েছি। আমার এমনি এটা প্যাশন, আমাদের এই যেখানে দাঁড়িয়ে বলছি এই পার্কটাকেও আমরা সিনিয়র সিটিজেনদের জন্য বানিয়েছি। এটা একটা অন্যতম পার্ক শিলিগুড়িতে, যদিও পরিসর ছোট কিন্তু এখানে চেষ্টা করেছি গাছ লাগানোর। আর আজকে যেহেতু আমাদের বীর সৈনিকদের উদ্দেশ্যে কিছু ইচ্ছে ছিল যে কিছু করব, এই সুযোগকে হাতছাড়া করিনি। ওনারা আমাদের ভারতবর্ষকে অখণ্ডিত রাখার জন্য তাদের জীবন দান করেছেন, আর আমরা একটা গাছ লাগিয়ে যদি একটা জীবন আমরা তৈরি করতে পারি, একটা প্রাণকে আমরা বাঁচাতে পারি, এটা যেমন শহীদদের প্রতি আমাদের উৎসর্গ করছি, পাশাপাশি মানুষকে আহ্বান জানাবো যে যারা আমাদের রক্ষা করেন, যারা আমাদের শান্তিতে আমাদেরকে বাঁচান, তাদের জন্য অন্তত একটি করে গাছ লাগান, যাতে আমাদের দেশ এবং জাতির অখণ্ডতার জন্য আমাদের অংশগ্রহণ খুব ন্যূনতম, সেটা শহীদদের কাছে খুবই ন্যূনতম, কিন্তু তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের পরিবাররা যাতে ভালো থাকেন সেই উদ্দেশ্যে এই কাজটা করছি। আমরা চেষ্টা করছি, আমরা আলোচনা করছি, ইউনিকের সঙ্গে কথা বলছি, সবকটি গাছই আমরা আমাদের বীর শহীদদের নামে এক একটি গাছকে আমরা উৎসর্গ করবো।